আজ 17 ডিসেম্বর রাঙামাটি পাকিস্তানি হানাদার মুক্তকরণ দিবস। 1971 সালের মুক্তিযুদ্ধে রাঙামাটি শত্রুমুক্ত হয় এই দিনে। বিজয় দিবসের দিনে পাকিস্তানি সৈন্যরা চলে গেলেও রাঙামাটি দখলে থাকে তাদের দোসর মিজো বাহিনীর হাতে, ফলে পার্বত্য এ জেলা মুক্ত হতে একদিন সময় নেয়। মুক্তিযোদ্ধারা মিজোদের হটিয়ে একদিন পর 17 ডিসেম্বর রাঙামাটিতে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। রাঙামাটি ব্যুরো প্রধান মঈন উদ্দিন বাপের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 1971 সালের মার্চ মাসে মুক্তিযুদ্ধ শুরু হলে মে মাসে পাক বাহিনীর সৈন্যরা ও বিভক্ত পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি, রামগড় ও বান্দরবন দখল করে। এরপর মুক্তিযুদ্ধের 1 নং সেক্টরের আওতায় সর্বপ্রথম 5ই মে 25 জন সদস্যর পার্বত্য চট্টগ্রামের মুক্তিযোদ্ধা দল গঠন করা হয়। এই দলকে পরবর্তীতে কোম্পানি হিসেবে স্বীকৃতি দিয়ে হেমন্দরঞ্জন ত্রিপুরাকে কোম্পানি কমান্ডার নিযুক্ত করা হয়। শুরু হয় পাকিস্তান বাহিনীর সঙ্গে গেরিলা যুদ্ধ। দীর্ঘ 9 মাসের মুক্তিযুদ্ধের একেবারে শেষ সময়ে 14 ডিসেম্বর রাঙামাটি বরকলে বাংলাদেশ বিমান বাহিনী 2টি যুদ্ধ বিমান চুকে পাকিস্তান বাহিনীর সামরিক অবস্থানের উপর আক্রমণ চালায়। 15 ডিসেম্বর মিত্র ও মুক্তিবাহিনী বরকল পাকিস্তান হানাদার বাহিনীর উপর আক্রমণ শুরু করে। এই দিন সকাল থেকে বিকেল 3টা পর্যন্ত উভয় পক্ষে তুমুল যুদ্ধ চলে। যৌথ বাহিনীর আক্রমণে টিকতে না পারে পাকিস্তানি সৈন্যরা পিছু হটে এবং মিত্র ও মুক্তিবাহিনীর সদস্যরা অগ্রসর হয়ে রাঙামাটি দখল করে নেয়। ভারতের অম্বিনগর এবং দেরাদুনে প্রশিক্ষণ গ্রহণ করে থাকি হিসাবে। ওখান থেকে প্রশিক্ষণ শেষে আমি হাটাজিরি গ্রুপের ইদ্রিস, জনাব মোহাম্মদ ইদ্রিসের কমান্ডারের তত্ত্বাবধানে আমি হাটাজিরি গ্রুপের সাথে চলে আসি। যেহেতু রাঙামাটির কোনো মুক্তিযোদ্ধা আমার সাথে ছিল না, এই জন্য সংখ্যা কম থাকাতে আমি ওই গ্রুপের সাথে ইন করি বাংলাদেশে। এরপর বিভিন্ন জায়গায় বিভিন্ন অপারেশন করি, ছোটোখাটো গেরিলা অপারেশন করি, মেজর অপারেশন করি। এরপর 16 তারিখ তো দেশ স্বাধীন হলো, এখন শুনলাম 17 তারিখ রাঙামাটি মুক্ত দিবস। আমি 1969 সালের ছাত্র সংগ্রাম পরিষদের সদস্য ছিলাম, আমরা মুক্তিযোদ্ধাদের সংগঠক ছিলাম এবং সেই হিসাবে আমরা মুক্তিযুদ্ধের প্রান্তে আমরা বিভিন্ন ক্ষেত্রে অংশগ্রহণ করেছিলাম। যদিও অনেকে আজকে সনদধারী হয়েছে, অত অনেকে সনদ নেয় নাই, সেটা বড় বিষয় নয়। আমরা জানি এই দেশের মুক্তি সংগ্রামে অংশগ্রহণ করতে পেরে, সহযোগিতা করতে পেরে আমরা নিজেকে গর্ববোধ করি। 16 ডিসেম্বর আত্মসমর্পণের দিনে পাকিস্তান হানাদার বাহিনী সরে গেলেও তাদের মিত্রবাহিনী হিসেবে লোসাই ও মিজো সৈন্যরা রাঙামাটিতে অবস্থান নিয়ে রাঙামাটি দখলে রাখে। মুক্তিবাহিনী রাঙামাটিতে চলে আসলে মিজো বাহিনী বরকল উপজেলা হয়ে পালিয়ে যায়। অবশেষে 17 ডিসেম্বর রাঙামাটি হানাদার মুক্ত হয়। ওই দিনেই পুরাতন কোর্ট বিল্ডিং মাঠে প্রথম স্বাধীন দেশের পতাকা উড়ান মুক্তিযোদ্ধারা। রাঙামাটি জেলা মুক্তিযুদ্ধ কমান্ড কাউন্সিলের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন চৌধুরী বলেন, আমরা 17 ডিসেম্বর রাঙামাটিকে হানাদার মুক্ত করি এবং এর একদিন পর 18 ডিসেম্বর মিত্রবাহিনীর পূর্বাঞ্চল কমান্ডারের অধিনায়ক জেনারেল সুজন সিং ওভান ও শেখ ফজলুল হক মনি ভারতীয় হেলিকপ্টার যোগে রাঙামাটির পুরাতন কোর্ট বিল্ডিং মাঠ বর্তমান শহীদ আব্দুল শুক্রের স্টেডিয়ামে অবতরণ করেন এবং আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন। তখন কালেক্টরের অফিস, বর্তমান উন্নয়ন বোর্ড, ওখানে বর্তমানে একটা গাছ আছে, তার ওই জায়গা কি তার পাশে সংলগ্ন ওখানে একটা ওই ভবনের পতাকা স্ট্যান্ড ছিল, ওখানে পাকিস্তানি পতাকা ছিল। মুক্তিযোদ্ধারা সন্ধ্যায় রাঙামাটি পৌঁছার পর ওই পতাকাটা নামান এবং ওই জায়গায় পরে 17 তারিখ সকালবেলা পতাকা উত্তোলন করেন। আর ওই সময় আমাদের আব্দুল শুক্কুর তালুকদার বীর মুক্তিযোদ্ধা, আমাদের হাজি কামাল উদ্দিন, আব্দুল লতিফ বাঘাইছড়ি এবং আরও কয়েকজন ওনারা ছিলেন। 17 ডিসেম্বর স্বাধীন দেশের পতাকা উত্তোলনের সময় যুদ্ধের ধ্বংসস্তূপের মধ্যে দিয়ে স্বজন হারাদের বিয়োগ ব্যথা বলে হাজার হাজার উল্লাস জনতা সেদিন রাস্তায় নেমে আসে। মনিউদ্দিন বাপ্পি, পার্বত্য নিউজ, রাঙামাটি।